আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে বিশেষ একটি স্বপ্নের কথা বলবো, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখা এবং স্বপ্নে কাবা শরীফ দেখা, মদিনা শরীফ দেখা এবং আরও কিছু স্বপ্ন নিয়ে আপনাদের সামনে জানাতে চাচ্ছি। প্রিয় দর্শক, স্বপ্ন সত্যি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন নিয়ে বলেছেন, স্বপ্ন হচ্ছে নবুয়াতের 46 ভাগের এক ভাগ। নবী এবং রাসূলগণকে আল্লাহ পাক স্বপ্ন দেখিয়েছেন। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন সত্যই দেখলো। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে আমাকে স্বপ্ন দেখবে সে কখনো দুজকে যাবে না। সুবহানাল্লাহ। প্রদর্শক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকখানা হাদিস রয়েছে, তিনি বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো সে যেন আমাকে জাগ্রত অবস্থায় দেখলো, কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি স্বপ্ন দেখে, তবে আল্লাহ তাআলা তার ঋণ পরিশোধ করে দিবেন। হজ করেনি এমন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলে সেই ব্যক্তি বাইতুল্লাহ শরীফে হজ করবে ইনশাআল্লাহ। যদি কোনো রুগ্ন ব্যক্তি বা রোগী ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখে, তবে আল্লাহ তাআলা তাকে শিফা বা আরোগ্য দান করবেন। প্রদর্শক, যদি কেউ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা শরীফ জিয়ারত করছে, তবে সে বিপুল সম্পদ লাভ করবে। সর্বোপরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখলে তার দুনিয়া এবং আখিরাতে কল্যাণ সাধিত হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি কেউ কাবা শরীফ দেখে, তাহলে ইহ ও পারলৌকিক উন্নতির নিদর্শন, অর্থাৎ দুনিয়া এবং আখিরাতে তার ব্যাপক উন্নতি ঘটবে। কাবা শরীফে তাওয়াফ করতে দেখলে মান সম্মান লাভের নিদর্শন, কাবা গৃহের মধ্যে নিজেকে দেখলে রোগ মুক্তি, চিন্তা লাঘব ও ব্যবসায়ে উন্নতির নিদর্শন। কাবা গৃহ মক্কা ছেড়ে অন্য কোন স্থানে দেখলে যেখানে দেখবে সেখানেই মঙ্গলের নিশানা হবে। সুবহানাল্লাহ। কাবা গৃহের বেইজ্জতি দেখলে ধর্মে উদাসীনতার আলামত। দর্শক, আমি স্বপ্নগুলো নিয়েছি বিখ্যাত স্বপ্ন বিশারদ আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইয়ের কাছ থেকে। প্রদর্শক, যদি কেউ সাপ দেখে তাহলে শত্রুতার নিদর্শন, যদি কেউ অজু করতে দেখে আমানত প্রত্যর্পণ করবে এবং আলেম ওলামাগণকে যদি রাগান্বিত অবস্থা দেখে তাহলে বাধা আসা বা মালের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আলেমকে যদি খুশি দেখে মনোবাসনা পূরণ হওয়ার নিদর্শন রয়েছে। আলেম লোক দেখলে সৎপথে পরিচালিত হবে, আলেমের সাথে মুসাফা করলে পূর্ণ কাজে নিযুক্ত হবার আলামত, আলেমকে নিজের গ্রহে দেখলে ধর্মের প্রতি মন সুদৃঢ় হবে, আলেমের নিকট এলেম শিক্ষা করতে দেখলে সৌভাগ্যের নিদর্শন, আলেমের সাথে উঠা বসা করতে দেখলে মান সম্মান বৃদ্ধির নিদর্শন, আল্লাহর ওলিকে দেখলে অর্থলাভ সৎকাজ করার নিদর্শন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো স্বপ্ন দেখার তৌফিক দান করুন। আমিন।